বন্ধুরা, আজকে সাকিবের দল মন্ট্রিল টাইগার্সের ইতিমধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। বন্ধুরা, মন্ট্রিল টাইগারের বিপক্ষে প্যান্থার দল টার্গেট দিয়েছে 141 রান। বল হাতেও সাকিব ছিল দুর্দান্ত, 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট শিকার করে। বন্ধুরা, ব্যাটিং করতে নেমেও সাকিব আল হাসান দুর্দান্ত খেলছিলেন বন্ধুরা। আর তিনি আউট হওয়ার আগে 36 রান সংগ্রহ করেছেন, কিন্তু তার আউট নিয়ে অবশ্যই বিতর্কই শুরু হয়েছে বন্ধুরা। যেন বাংলাদেশের বিপক্ষে সবসময় একটা অন্যরকম একটা ডিসিশন আমরা সব জায়গায় দেখতে পাই, তা দেখতে পাওয়া গেছে গ্লোবাল টি টোয়েন্টি লিগে। বন্ধুরা, সাকিবের আউটটা নিয়ে ধারাভাষ্যক সহ বাংলাদেশের মানুষরা অবাক হয়ে আছে বন্ধুরা। সাকিবের আউটটি হয়েছে স্টাম্পিংয়ে, যেটি ছিল একদম খুবই ডিফিকাল্ট ডিসিশন। আম্পায়ার অন্য দুইটি দিক ঘুরিয়েলেও বারবার ঘুরিয়ে দেখেনি, যেটি খুবই হতাশাজনক ছিল। ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল না সাকিব আল হাসান আউট হয়েছে কি না নট আউট হয়েছে। ধারাভাষ্যকরা বলতেছিল যে হয়তো সাকিব বিতরে রয়েছে, এটি আমি মনে করতেছি, কিন্তু আম্পায়ার সেটি না দেখে শুধুমাত্র একটি অ্যাঙ্গেলে দেখেই ডিসিশন দিয়ে দিয়েছে আউট, যেটি একজন বিচক্ষণ আম্পায়ার হিসাবে ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগ। তো বন্ধুরা, গ্লোবাল এই টি টোয়েন্টি লিগটি আসলে এই সিদ্ধান্তটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলে ধারাভাষ্যকরা মানতে পারতেছে না। ধারাভাষ্যকরা বারবার বলতেছিল যে না, এটি হয়তো ভিতরে রয়েছে, এটি আমার মনে হয়েছিল যে তারা নট আউট দেবে। টু বি অনেস্ট, অর্থাৎ সততার সাথে বলতে গেলে এটি নট আউট দেবে সেটি ভাবতেছিল, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটি বা দুইটি অ্যাঙ্গেলে দেখেই সে এমন একটি সিদ্ধান্ত নিল যা আসলেই খুবই দুঃখজনক। বন্ধুরা, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এই সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।